করতে পারে না মেকআপ করতেছে এখন দাওয়া যাচ্ছে চন্দ্রের বাতি কসম কই না চল চলাই যা সুষ্ঠু এবং সুন্দরভাবে সবাইকে দেখিয়ে দাও বাংলা কলেজের ব্র্যান্ডে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আমি রিমন রোহান আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো আজকের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ব্লগটি আমি করব আমাদের কলেজের র‍্যাগ ডে নিয়ে তো সবাই যার যার সিট বেল্টটা পরে নেন এবং মনোযোগ দিয়ে সম্পূর্ণ ব্লগটি এনজয় করতে থাকুন উপস্থিত হলাম র‍্যাগ ডেতে ভালো আছো তো না নমস্কার এই ছোট ভাই রাশি দেখে এসো আমি প্রথমে ভিতরে এসে দেখি এখানে কিছু পাপি বান্দারা আমার আগে থেকে উপস্থিত এই যে সমস্ত পাপি বান্দারা তোমরা মনে হয় রাত্রে ঘুমাও নাই তাই না তুমি ঘুমাও নাই লরে বেটা ল কিছু বলো এই হচ্ছে আমাদের র‍্যাগ ডে টিকেট যার মূল্য হচ্ছে 1000 টাকা মানে 1000 আচ্ছা তোমরা কি সবাই বাংলা কলেজের তোমরা বাংলা কলেজের তোমরা বাংলা কলেজের হ্যালো তোমরা কি সবাই বাংলা কলেজের কলেজে আসার আগে কারো সাথে তেমন পরিচয় ছিল না কলেজে আসার আগে কারো সাথে এরকম পরিচয় ছিল না তবে কলেজ আসার পরে কিছু ভাই বন্ধু তাদের সাথে পরিচয় হয়েছে অনেক মিস করবো সবাইকে আর আমাদের এই র‍্যাগ ডেতে অনেক বলে পড়নে নিকলে বলে ছাত্রো কো কলেজে আসার আগে কারো সাথে এরকম পরিচয় ছিল না তবে কলেজ আসার পরে কিছু ভাই বন্ধু তাদের সাথে পরিচয় হয়েছে অনেক মিস করবো সবাইকে আর আমাদের এই র‍্যাগ ডেতে আমাদের অনেক সহপাঠী বন্ধু তারা উপস্থিত হতে পারে নাই সবাইকে অনেক মিস করতেছি যদি তোমরাও থাকতা তাহলে আজকে আমাদের র‍্যাগ ডেটা আরো খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন হতো মিস ইউ বন্ধু যারা যারা এই র‍্যাগ ডেতে উপস্থিত হতে পারোনি দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা র‍্যাগ ডে শব্দের অর্থ হচ্ছে সেরা বা বিদায় দেওয়া আর এই র‍্যাগ ডের দিন মানুষ তাদের সকল সহপাঠী এবং সদস্যদের বিদায় জানানোর দিন 1828 সাল থেকে 1845 সালের ভিতরে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এই র‍্যাগ ডে প্রচলিত শুরু হয় এরপর মজার ব্যাপার হলো বাংলাদেশ এবং ভারত সহ এশিয়া মহাদেশে এই র‍্যাগ ডের প্রচলিত শুরু হয় তাই আজকে আমরা আমাদের বাংলা কলেজেও এই র‍্যাগ ডেটি উদযাপন করতেছি বন্ধু পানি কি করে পানি কি করে পানি কি করে হয় নাই পানি কি করে প্রথম পানি 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 পান করে শি ইজ মাই বন্ধু Thank you.
তুলবে তার জন্য কি ধাক্কা ধাক্কি দেখেন রেডি 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 এতক্ষণে আমরা আমাদের কলেজের ভিতরে যে প্রোগ্রাম ছিল নাচানাচি লাফালাফি সেটি আমরা ইতিমধ্যে শেষ করলাম। এখন আমরা যাব সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে। চলো আমরা সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে চলে এসে বলেছি। হ্যালো মামা, হাই, ওয়ালাইকুম আসসালাম। উপরে উপরে আমরা এখন উপরে চলে যাব, একদম ওই সিঁড়ি বেয়ে উপরে। আসো আসো, তোমাদের জন্য অপেক্ষা করতেছি, আসো। কেমন লাগতেছে ভাই? মেয়ে মানুষদের কাজটি তারা আইসা সারতে পারে নাই, তারা এখানে দোলনা খেলা শুরু করে দিছে। কেমন করতেছ কেন? কেমন লাগতেছে সবার অনুভূতি বলো, কেমন লাগতেছে? কিছুক্ষণের ভিতরেই এইখানে আমাদের যে দ্বিতীয় পর্ব গান নাচ সেটা শুরু হবে। বন্ধু প্রথমে বলো, কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? হয় নাই? এ হ্যালো, কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি নামতে পারে? বলো না বলো না, দাদা বলো না। আচ্ছা তোমরা বলো তো, কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? আমি নামতে পারি উঠতে পারি, তোমরা বলো। উড়া না মানে নামতে পারে কিন্তু উঠতে পারে না, কি? এখানে কেউ নিজে থেকে দোলতেছে, কেউ কাউকে দোলাচ্ছে, আর আমরা হতবাগা এখানে একা বসে রয়েছি। এখন আমরা এখানে বসে থাকবো, রিল্যাক্স হবো, তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে আবার আমরা ওই ভিতরে গিয়ে লাফালাফি নাচানাচি গানাগানি করবো। ওয়াও চিল ব্রো। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসে পড়েছে। এগুলো ভিতরে কি কাচ্চি? কাচ্চি কাচ্চি, আমরা খাবো কাচ্চি। হচ্ছে লাঞ্চ বক্সের টিকিট, এটা সবাই থাকতে হবে, যদি কারো না থাকে আমাদের মাঝে তাহলে কাউকে খাবার দেওয়া হবে না। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, তোমারটাও দেখাবা। হ্যাঁ তোমরা খাচ্ছ, কেমন লাগতেছে? প্রথমে এখানে খুলেই পেলাম বিফ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওরে বাবা রে আলু, দেখ কি শক্ত, দেখ কি মেরে দেখ। এই ছিল আমাদের আজকের হালকা খানা, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার আমরা এখানে বসে গান বাজনা শুনবো দেখবো তারপর চলে যাবো। খাওয়া শেষ করে এখন আবার সবাই এখানে দুলতেছে দোল নাই, কেউ এখানে আড্ডা দিতেছে, কেউ আবার লেখালেখি করতেছে, এখনো শেষ করে নাই তাদের লেখালেখি। কেউ এখানে লেগেছে পরি, আবার লেখেছে কি, এটা কি বাতার? পরির বাতার, পরির বাতার। আমার গার্লফ্রেন্ড দরকার, আমি সিঙ্গেল। বাবা আরে লেখা এক একজনের ওর সেম কাহিনী। ইবা
এখন আজান হচ্ছে এই কারণে আমরা আমাদের সেন্টার থেকে ওইখানে হচ্ছে আমাদের সেন্টার ওই জয়টা আমরা ওই সেন্টার থেকে আমরা এখন পুরা নদীর পারে এসেছি এখানে বসি টাটা দিতেছি আমরা দেখেন শুধু ভিউটা দেখেন দর্শক দেখে এই যেটা কেউ দেখে নাম কি এই মামা কত করে লোক আছে এমনি এমনি ঘন্টা কত দুই আড়াইশো ও আচ্ছা দেখেন অস্থির অস্থির একদম ওয়াও তুরাক নদীর পার এটা যাই হোক আমরা এখন যাব না আমাদের এখানে সময় শেষ এখন আমরা সেন্টারে চলে যাব এই যে আমরা এখন যাচ্ছি সেন্টারে লেটস গো গাইস আমরা এখন চলে আসি সেন্টারে হ্যালো হ্যালো বলো সিটির প্রধানকে কি বলা হয় সিটির প্রধানকে কি বলা হয় সিটির প্রধানকে হ্যাঁ আমি তো দেখতে দেখতে কলেজ লাইফটাও শেষ হয়ে গেল জানি না আবার কবে কিভাবে কার সাথে দেখা হবে কলেজ লাইফটা আসলেও সত্যি অনেক মজার আজকের এই র‍্যাগ ডে অর্থাৎ বিদায়ের দিনে এই সাদা টি-শার্টে বিভিন্ন রঙের কলমের লেখা স্মৃতি হয়ে থাকবে আজীবন ভালো থাকিস বন্ধু তোরা দেখা হবে আবার কোনো একদিন